জুম ব্যবহার করার জন্য প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে জুমকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আমরা জুমে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এখানে দেখুন জয়েন এ মিটিং একটা অপশন রয়েছে। এই জয়েন এ মিটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি জুমে অ্যাকাউন্ট ছাড়াও কোনো একটা মিটিংয়ে জয়েন করতে পারবেন। যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা পেজ আসবে। আপনি যে মিটিংয়ে ক্লিক করতে চাচ্ছেন তার একটা আইডি রয়েছে, সেই আইডিটা আপনাকে এই মিটিং আইডিতে লিখতে হবে। লেখার পরে এখানে দেখুন পার্সোনাল লিঙ্ক নেম রয়েছে, ওখানে আপনাকে আপনার নামটা লিখতে হবে। লিখে আপনি খুব সহজে কোনো একটা মিটিংয়ে জয়েন করতে পারবেন আপনার জুম অ্যাকাউন্ট ছাড়াও। এখন আমরা দেখব কিভাবে জুমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য আপনাকে সাইন আপে যেয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা পেজ আসবে যেখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে। ডেট অফ বার্থের পরে এরকম একটা পেজ আসবে যেখানে ইমেল, ফার্স্ট নেম এবং লাস্ট নেমের একটা অপশন রয়েছে। সেখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিতে হবে। এরপরে আই অ্যাগ্রি একটা কন্ডিশন অ্যাগ্রির একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে নেক্সটে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা আপনাকে একটা ইমেল পাঠাবে। জুম থেকে অর্থাৎ জুম থেকে আপনাকে একটা আপনার ইমেল আইডিতে একটা ইমেল পাঠানো হয়েছে, যার মাধ্যমে তারা আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করবে। এখানে আপনাকে প্রথমে ইমেলে যেতে হবে এবং ইমেলে যে দেখুন অ্যাক্টিভ অ্যাকাউন্ট নেওয়া অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনি কি স্কুলের স্টুডেন্ট নাকি অন্য কিছু সেটার একটা অপশন রয়েছে। এখান থেকে আপনি সাধারণত নো দিয়ে দেওয়াই বেটার। আপনি নো দিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ চলে এসেছে যেখানে আগের থেকে কিন্তু আপনার নামটা উঠে আসছে। জাস্ট এখানে নিচে পাসওয়ার্ডের অপশনে আপনাকে আপনার পাসওয়ার্ডটা লিখতে হবে। এখানে আপনাকে একটা ইউনিক পাসওয়ার্ড দিতে হবে যার ভিতরে সংখ্যা, ছোটো ক্যারেক্টার, বর্ণগুলোকে ছোটো হাতের, বড় হাতের বিভিন্ন কিছু মিশ্রণে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং আপনাকে আবার কনফার্ম পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ডের পরে দেখুন এখানে ইনভাইট কলিগস একটা অপশন রয়েছে, এটা সাধারণত স্কিপ দিস, আপাতত এটাকে স্কিপই করুন। এরপরে টেস্ট মিটিং একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি মিটিং স্টার্ট করতে পারেন। তবে আমরা এখান থেকে মিটিং স্টার্ট করব না, আমরা এখান থেকে সরাসরি আমাদের অ্যাপে চলে যাব। দেখুন আমরা আমাদের অ্যাপে চলে এসেছি। এখানে দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট যে ভেরিফাই হয়েছে সেটা আপনাকে দেখাচ্ছে। অ্যাপে এসে এবার আমরা সাইন ইন করবো। সাইন ইনে ক্লিক করলে দেখুন এখানে আপনার নাম, ইমেল আইডিটা চাচ্ছে। আমরা ইমেল আইডি দিব, তারপরে আমরা পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে জুম মেন পেজে নিয়ে যাবে। এখানে দেখুন বিভিন্ন অপশন রয়েছে, যেমন নিউ মিটিং, জয়েন, শিডিউল, শেয়ার স্ক্রিন। আমরা ধরুন নিউ মিটিংয়ে যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন আমাদের এখানে ভিডিও অনের একটা অপশন রয়েছে। এখান থেকে আমরা স্টার্ট মিটিংয়ে ক্লিক করলে আমরা আমাদের মিটিং অন হয়ে যাবে। দেখুন এখানে আমাদের মিটিং অন হয়েছে। নিচে বারে দেখুন কতগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের ভিডিও, এখানে আমরা আপাতত ভিডিওটা স্টপ রেখেছি। এখানে দেখুন মিউট অপশন রয়েছে, এখান থেকে আপনারা সাউন্ড অন করতে পারেন কিংবা অফ করতে পারেন। এছাড়া ভিডিওর পাশে দেখুন একটা শেয়ার অপশন রয়েছে। এছাড়া ভিডিওর পাশে ভিডিওর এখানেই দেখুন একটা পার্টিসিপেন্ট অপশন রয়েছে। পার্টিসিপেন্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা বিভিন্ন জনকে ইনভাইট করতে পারবেন। এছাড়া পার্টিসিপেন্টের পাশে দেখুন একটা শেয়ার অপশন রয়েছে। এই শেয়ার অপশন থেকে আপনারা ভিডিওতে ক্লাস নেওয়ার সময় বিভিন্ন জিনিস শেয়ার করতে পারবেন। এখান থেকে আপনারা ফটো, ডকুমেন্ট কিংবা আপনাদের এখানে যদি আপনার স্ক্রিনে ক্লিক করেন, সেখান থেকে স্ক্রিনে ক্লিক করলে আপনাদের মোবাইল স্ক্রিনটা ভিডিওতে চলে আসবে এবং আপনাদের কোনো ডকুমেন্ট যদি আপনাদের ভিডিও প্লেয়ারে থাকে কিংবা অন্য কোনো জায়গায় থাকে সেখান থেকে খুব সহজে আপনারা নিয়ে আসতে পারবেন। এছাড়া এখানে ড্রপ বক্স আছে, গুগল ড্রাইভ রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। এগুলোতে কোনো কোনো জায়গায় যদি আপনার কোনো ধরনের পিডিএফ ফাইল কিংবা কোনো প্রেজেন্টেশন থাকে তাহলে আপনারা খুব সহজে এখান থেকে সেটা নিয়ে আসতে পারবেন। এরপরে পার্টিসিপেন্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা বিভিন্ন জনকে ইনভাইট করতে পারবেন মেসেঞ্জারে, মেসেজে কিংবা ইমেলের মাধ্যমে কিংবা ইউআরএল কপি করে তাদের কাছে সেন্ড করতে পারবেন। এভাবে বিভিন্ন জন আপনার সাথে মিটিংয়ে জয়েন করতে পারবে। এছাড়া এখানে নিউ মিটিংয়ের পাশে জয়েন একটা অপশন রয়েছে, জয়েন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনারা যদি কোনো মিটিংয়ে জয়েন করতে চান তাহলে জাস্ট মিটিং আইডিটা লিখে আপনারা জয়েন করতে পারেন। এছাড়া পাশে দেখুন একটা শিডিউল অপশন রয়েছে, আপনারা এখান থেকে মিটিংয়ের শিডিউলটা ঠিক করতে পারেন।
এগুলোই মূলত ছিল জুমের ফাংশন। এছাড়া আরও দু একটা অপশন রয়েছে, এগুলো আপনারা ব্যবহার করতে করতে শিখে যাবেন। এগুলো দিয়ে আপনারা আপনাদের প্রাথমিক কাজ কিন্তু শুরু করে দিতে পারবেন।